4000 বছর তিনি যেটা বলেছেন এটা সত্যই এই উপমহাদেশ এই অঞ্চলে বসতি ঘটেছিল 4000 বছর আগে সেটা অনেক ইতিহাস এই নিয়ে অনেক পাণ্ডুলিপি অনেক ইতিহাস স্বাক্ষর দিচ্ছে 4000 বছর আগে থেকে এখানে বসবাস আমরা এরপরে কি দেখেছি আমরা দেখেছি শোষণ বঞ্চনা এক রাজা আসছে যুদ্ধ করতে করতে তরবারি নিয়ে আমাদের বাঙালিরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ একে অপরের সুখে দুঃখে যারা কাঁদে পাশের বাসের পাশের বাড়ির মানুষের জন্য তিনি জীবন দিতে পারে এই ধরনের শান্তিপ্রিয় ভ্রাতৃত্ববোধের এলাকা ছয় এলাকা আমরা অনেক অনেক ইতিহাস জানি আবার এই বঞ্চনার ইতিহাসও জানি আপনারা এখন যদি আমি বলি এদেশের মানুষ এই বাংলাদেশের এমন এলাকা ছিল যে এই এলাকার মানুষ 4-5 বছর বয়স হতেই তাকে মহাজনের কাছে তার সন্তানটাকে দিয়ে আসত যেখানে শুধু খাওয়া পড়া হতো কাপড়টা পেত আর কিছুই পেত না বছর পর বছর বিনা পয়সায় সেখানে থাকত ভাতের মার যাকে বলি সেটা নেওয়ার জন্য লাইন ধরে লোক এই ছিল অবস্থা কোনো এক সেখান থেকে উত্তরণ ঘটে সেখান থেকে ঘুরে দাঁড়ালো কার ডাকে কে সেই মহামানব আমাদের দেশে আরো অনেক অনেকেই প্রোটেস্ট করেছেন অনেক বীর ঘুরে দাঁড়িয়েছেন আমি যদি বলি সেই সূর্য সেন প্রীতিলতা বর্দাত তৃতীয় এরা সবাই কিন্তু দেশের জন্য ঘুরে দাঁড়িয়েছে কিন্তু দেশকে দেশের সবাইকে সঙ্গবদ্ধ করে একটা যে শক্তিতে পরিণত করা এটা তারা করতে পারবে যেটা করেছিলেন বঙ্গবন্ধু আমাদের নেতা শেখ তিনি যেমন বাংলাদেশকে ভালোবাসতেন বাংলাদেশের মানুষকে যেমন ভালোবাসতেন তেমনি এই দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার চিন্তা তিনি সবসময় করতেন এই স্বল্প সময়ের জন্য আসা মানুষকে জীবনে আমাদের হিসাব 3053 দিন তিনি বাংলাদেশের কারাগারে ছিলেন এবং পাকিস্তানের ওই যে যুদ্ধের সময় আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় যে সময়টুক পাকিস্তান কারাগারে ছিল এই সবগুলো হিসাব নিকাশ যদি করেন তাহলে জীবনের অধিকাংশ সময় তিনি কারাগারে কাটিয়েছেন তার ফ্যামিলির দিকে তিনি নজর দিতে পারেননি তার সংসার চালাতেন বঙ্গমাতা শেখ মুজিবুর রহমানের বঙ্গমানে আমাদের সহযোগ বঙ্গমাতা বঙ্গবন্ধুকে যেমন আগলে রেখেছিলেন তেমনি তাকে সাহস উদ্দীপনা এবং সবসময় তিনি পরামর্শ দিতেন অনেকগুলি পরামর্শের কথা এখন আমরা শুনতে পারি যেমন 7ই মার্চে সেই ভাষণের আগে বঙ্গবন্ধুকে তিনি বললেন যে তুমি এতদিন যে জন্য সংগ্রাম করেছ যার যেটা তুমি হৃদয়ে ধারণ করো যেটা তুমি বলতে চাও আজকে তুমি সেটা বলো কারোর কথা শুনো অনেক এছাড়াও অনেক অনেক ইতিহাস তৈরি করেছেন বঙ্গমাতা সেই 7ই মার্চের ভাষণটা যথার্থভাবেই আমি সেই মাঠে ছিলাম তিনি যথার্থভাবেই বঙ্গবন্ধু এলেন অনেক উঁচু সেই মঞ্চটা ছিল মঞ্চে উঠলেন বঙ্গবন্ধু অনেকেই স্লিপ দিলেন কানে কানে কথা বললেন বঙ্গবন্ধু সবগুলো স্লিপ একসঙ্গে করে তার চশমাটার নিচে রেখে সেই কালজয়ী ভাষণটা দিলেন সেটা শুধু এখন আমাদের দেশের কালজয়ী ভাষণ না সারা বিশ্বের একটা অন্যতম কালজয়ী ভাষণের যেই ভাষণে নিরস্ত্র বাঙালিকে কীভাবে সশস্ত্র বাঙালিতে পরিণত করে
মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই ভাষণটি বঙ্গমাতার অনেক অবদানের কথা। আমি আরেকটি বঙ্গমাতার কথা না বললেই হয়, অপূর্ণ থেকে যায়। 66-তে যখন বঙ্গবন্ধু ছয় দফা আন্দোলনের ডাক দিলেন, আমরা তখন ছাত্র নাই, আমরা ছয় দফা মুখস্থ করে আমরা যা নির্দেশ ছিল তাই করতাম। প্রথম যখন ডেমনস্ট্রেশন শুরু হল, প্রথম শহীদটা হলো এই এই শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে আমাদের যে যার নামে আমাদের সেই স্কুল, আমাদের নুরুমিয়া বলতেছিল, মনুমিয়া স্কুল, মনুমিয়া তখন সেই মনুমিয়ার শহীদের পরে সারা বাংলাদেশ এই ছয় দফা আন্দোলন এতই তীব্র হলো, সবাই তখন ছয় দফার বাইরে কোনো কথা কোনো কথাই শুনত। পাকিস্তান গভর্নমেন্ট তখন বঙ্গবন্ধু যেখানেই যেতেন স্টেজ থেকে নামলেই তাকে ডিফেন্স পাকিস্তান রুলে আটক করা, আটক করে দিনেই তাতেও যখন কন্ট্রোল হচ্ছিল না তখন আওয়ামী লীগের সব নেতাদেরকে একে একে অন্তরীণ করা হল, তখনও যখন কন্ট্রোল হয়তো করতে পারেনি, বঙ্গবন্ধুকে আগরতলা কনস্পিরেসি নামক কনস্পিরেসি করে বঙ্গবন্ধুর যাতে ফাঁসিটা সুনির্দিষ্টভাবে দেওয়া যায় তার একটা ষড়যন্ত্রের একটা নীল নকশা তৈরি করা হলো, বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করা হলো। সেদিন কর্নেল শওকত আলীও বঙ্গবন্ধুর সঙ্গে অ্যারেস্ট ছিলেন, কর্নেল শওকত আলী এবং যারা যারা অ্যারেস্ট হলেন, বঙ্গবন্ধু তাদেরকে সবাইকে একটি কথাই বলেছিলেন যে তোমরা ভয় পেও না, এদেশের ছাত্র জনতা দরবার আন্দোলন গড়ে তুলবে, আমাদের মুক্তি দিতে বাধ্য হবে, শুধু মুক্তি দিতে বাধ্য হবে না, আমরা গণতন্ত্র, আমরা ইলেকশন করব, ইলেকশনে আমরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করব এবং আমরা যুদ্ধের মাধ্যমে আমরা দেশ স্বাধীন করব। বঙ্গবন্ধুর স্বপ্ন যেটা ছিল সেইটাই সেদিন আগরতলা কনস্পিরেসি যারা কর্নেল শওকত আজকে তিনি বেঁচে নেই তাদের সম্মুখে তিনি বলছিলেন, কর্নেল শওকত আলী আমাদেরকে এই মেসেজটা দিয়েছিলেন। বঙ্গবন্ধু কতখানি দূরদর্শী নেতা ছিলেন, 10 বৎসর পরে কি হবে, 5 বৎসর পরে কি হবে, 20 বৎসর পরে বাংলাদেশের পজিশন কি হবে, সবগুলি নিয়েই তিনি চিন্তা করতেন, তার চিন্তার যে রেজাল্টটা কি হবে সেটাই সেদিন তাদেরকে অভয় দান করেছিলেন এবং বলেছিলেন, ঘটনা কিন্তু তাই হয়েছিল। বঙ্গমাতা তারপরে বঙ্গমাতার এই প্রসঙ্গটা এই জন্যই আনলাম, বঙ্গমাতা যখন সমস্ত সিনিয়র নেতারা যখন অ্যারেস্ট হয়ে গেলেন, আমরা ছাত্ররা তখন কোথা থেকে নির্দেশ পাবো, আমরা সব ছাত্ররা তখন ইউনিভার্সিটির ময়দানে যে বসতাম সন্ধ্যার সময়, আমাদেরকে বঙ্গমাতা সবসময় উৎসাহ দিতেন, তার বাজারের পয়সাটাও আমাদেরকে ছাত্র আন্দোলনের জন্য দিয়ে দিতেন, আন্দোলনের তোড়ে বঙ্গবন্ধুকে গোল টেবিলের আহ্বান করা হলো, গোল টেবিলের পেরোলে মুক্তি দেবেন ঘোষণা দেওয়া হলো। আমাদের অনেক নেতারা নড়ে চড়ে বসলেন, বললেন ঠিক আছে আমরা পেরোলে মুক্তি হলো আমাদের এই আগরতলা কনস্পিরেসির একটা সুরাহা হবে এবং আমরা সেখানে গেলে আমাদের ইলেকশনটা আমরা করার ব্যবস্থা করি। বঙ্গমাতা সেখান থেকে বলে উঠলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো সময় প্যারোলে মুক্তি নিয়ে গোল টেবিল বৈঠকে যাবে না, তোমরা আন্দোলন আরো জোর দাও। তাই হল,
তাই হলো আমার দায়িত্ব ছিল তেজগাঁয়ের ফার্মগেট এলাকা এবং তেজগাঁ এলাকার ছাত্রদের আন্দোলনের তোরে শেষমেশ তাই হলো বঙ্গবন্ধু গোল টেবিল বৈঠকে গেলেন এজ এ গুপ্ত বঙ্গবন্ধু। এখানেও বঙ্গবন্ধু বঙ্গমাতার ভূমিকাটার কথা আমি এই জন্যই বললাম যে বঙ্গমাতা একটা ইতিহাস তৈরি করে গিয়েছেন। নীরবে নিভৃতে তিনি বঙ্গবন্ধুকে যে সমস্ত এইভাবে তিনি সহযোগিতা করতেন, সাহস দিতেন এবং সংসার পরিচালনা করে সেখান থেকে কিছু অর্থ জোগাড় করে তার হাতে ধরে দিতেন, এগুলো সবই একটি ইতিহাস। সেজন্যই বঙ্গমাতা বঙ্গবন্ধুর কথা যখনই আসে তখন বঙ্গবন্ধু বঙ্গমাতার কথা কারাগারে যখন যেতেন তখন এই যে কারাগারের রোজনামচা দেখেন এবং অসমাপ্ত আত্মজীবনী, বঙ্গমাতা তাকে সবসময় বলতেন লিখো, ডায়েরি দিতেন, কলম দিতেন, যখন জেলখানায় বসে বসে দেশের কথা লিখতেন। বঙ্গবন্ধু যথার্থই দেশে যে ইলেকশনের পরেও তাকে ক্ষমতা দেওয়া হবে না এটা তিনি জানতেন। আমাদের ছাত্র নেতাদেরকে তিনি অনেক সময় বলতেন যে তোমরা মুক্তিযুদ্ধের জন্য গেরিলা যুদ্ধের জন্য তৈরি। এখন অনেকেই অনেক কথা বলছে, অনেক নেতা বাংলাদেশের কত নেতা আসলো কত নেতা কত হলো, সবার ইতিহাস আমরা এখন সবারই মানে এখন বিশ্লেষণ করার সময় আসছে। বঙ্গবন্ধু 7ই মার্চ ঘোষণাটাই যেমন স্বাধীনতার কথা বলে গিয়েছেন, তারও বর্তমানে তাকে তো জেলখানায় আবার যেতেই হবে, তার অবর্তমানে কেমনে চলবে দেশ সেটাও বলে গেলেন। আমি যদি হুকুম দিতে নাও পারি তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করো, এর চেয়ে আর কি বলবো। বঙ্গবন্ধু একটা নিয়মতান্ত্রিক আন্দোলনের কথা সবসময় বিশ্বাস করতেন। সারা বিশ্বে তিনি সন্ত্রাসী নেতা হতে চান নাই, সেই জন্যই তিনি নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তিনি আন্দোলন করে গিয়েছেন এবং এই ইলেকশনে জেতার পরেও তিনি ধৈর্য ধরেছেন, আন্দোলনের আন্দোলনও করেছেন, আলোচনাও করেছেন। তিনি জানতেন আলোচনা ফলপ্রসূ হবে না, সেই জন্যই 7ই মার্চে তিনি সব ধরনের কথা বলে গিয়েছেন। আজকে সেই বঙ্গবন্ধু আজকের যার ভ্রমণীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত হচ্ছে তিনি আর অনন্ত আর যোগ্য উত্তরসূরি আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ। বঙ্গবন্ধুর প্রায় সব গুণেই তিনি গুণান্বিত। তিনি যেমন হৃদয় দিয়ে দেশকে ভালোবাসতেন, তিনি যেমন এই দেশের মানুষকে মাটি ও মানুষকে ভালোবাসতেন, তিনি তিনি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন পণ করেছিলেন, ঠিক তেমনই আজকে তারই কন্যা আজকে সেই জায়গাটি সেই কাজটি করে যাচ্ছে। সেজন্যই আমরা দেখলাম 21শে আগস্ট তাকে হত্যা করার যে ষড়যন্ত্র সেটাও আমরা দেখলাম, সেটাও আজকে বিশ্লেষণ করার আজকে সেই আলোচনার উপরে আলোকপাত করার পর সেদিন গ্রেনেড হামলার এই নরকীয় দৃশ্যটাও সেদিন আমাদেরকে দেখতে হয়েছে। আমি আমার একটু নাটক করতাম কোন ছাত্র, আমার সেই নাটকের এক গুরু তিনি ইন্টেকাল করেছিলেন, সেই জন্যই তার জানাজায় আমি আলাদা মার্কেটের মসজিদে তার জানাজাটা ছিল, আমি সেই দিন যেতে একটু দেরি করেছিলাম। যেখানে আইবির রহমান দাঁড়িয়ে শাহাদাত বরণ করলেন সেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার শুনতাম, কারণ সবসময় মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী প্রতি সপ্তাহেই সেখানে কোনো না কোনো সময় তিনি যেতেন, তাকে উঠে বক্তৃতা করতেন। আবারও আজানের সময় এগিয়েছে, আমি শেষ করতে চাই এই 21শে আগস্ট 17ই আগস্ট একসঙ্গে 53টি জেলা 63টি জেলা একসঙ্গে বোমাবাজি, সে দৃশ্যটা আপনাদের দেখেছে। মুফতি হান্নান গোপালগঞ্জে বোমা দিয়ে উড়িয়ে দিতে চেয়েছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এই সবগুলো যদি আপনি খুঁজতে থাকেন
সবগুলি কুশীলক যারা, কিন্তু সবই এক কুশীলক, একই চিন্তার কুশীলক তারা, একই ভাবধারার লোক, একই একই সব। আমরা খুঁজে এদেরকে, কেন এই হত্যাকাণ্ড, কারা ষড়যন্ত্র করেছিল, কারা সুবিধাভোগী হয়েছে, তারা কারা লাভবান হয়েছে, পিছনের থেকে যারা কারা ষড়যন্ত্র করেছে, তো সবগুলিকে আমরা খুঁজে বের করছি। আমাদের পরবর্তী এটা তাবেইটাই থাকবে, আমরা বের করবো এবং তাদেরকে শাস্তি বিচারের মুখোমুখি আমরা করবো 15, 17, 18, 21 সবগুলি আমরা বিচার মানে বিচারের মুখোমুখি তাদেরকে আমরা। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, অনেক আমার আরও কয়েক জায়গায় যেতে হবে। আমি জীবনকে বলছিলাম তুমি একটু তাড়াতাড়ি শুরু করো, জীবন এমন সময় শুরু করলো যেখানে আমার আর কিছু বলার কিছু থাকে না। ছাত্রদের কাছে আমি বলতে চাই, আমার জীবনের অনেক দেখা, আমি যেগুলি দেখেছি সেগুলি মাঝে মাঝে আমি বলতে চাই। আমি আমরাও 2041 তো আমরা দেখতে পারবো না, 2041-এর জন্য আমাদের এই এই প্রজন্মকে ক্লাস করতে হবে, মেধায় তারা বিকশিত করতে হবে, তারা শক্তিশালী হতে হবে। আজকে ছাত্রলীগ যারা নেতৃত্ব দিচ্ছেন তারা সেই কাজটি করতে পারবেন বলে আমার বিশ্বাস। এখানে আমাদের ছাত্ররা কিন্তু সব কিছুই পারে, অত্যন্ত মেধাবী, আমাদের এই নতুন প্রজন্ম এতই মেধাবী, তারা সব সব সারা বিশ্বের আজকে নজর রয়েছে। আজকে আমাদের এগিয়ে যাওয়া, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন 2008-এ তিনি বদলে দেবেন বাংলাদেশকে, যথার্থভাবেই আজকে বদলে দিয়েছে। তার পিছনে যারা এলোই আমাদের এই যে প্রজন্ম প্রজন্ম নতুন প্রজন্ম যারা আজকে আমাদের সঙ্গে কাজ করছেন, এই যে ডায়াসে বসে, এই যে নেতারা ছাত্রলীগের নেতারা এই যে সম্মুখের সারিতে বসে আছেন, তারা অত্যন্ত মেধাবী বলেই আমরা পারছি। আমাদের পুলিশ বাহিনীর মুখে এইভাবে মানে আত্মতৃপ্তি নিয়ে বক্তৃতা দেওয়া আমার মনে হয় আপনারা দেখবেন, আমরা কিন্তু তাকে কিছুই বলি নাই, সে নিজের থেকেই এই পুলিশ সদস্য তারা পেয়েছে। অনেক কঠিন চ্যালেঞ্জ জীবনের ঝুঁকি নিয়ে আমাদের নিরাপত্তা বাহিনী আজকে পড়ে যাচ্ছে। মূল কারণটি হলো তারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, বঙ্গবন্ধুর ইতিহাস তারা শুনেছেন এবং তারা দেশকে ভালোবাসে। এই মেধাবী তরুণরা পারবে বদলে দিতে, মেধাবী তরুণরা পারবে আমাদের স্বপ্নের বাংলাদেশ অভিনির্মাণ করতে। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন।